হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। বুঝতেই পারছেন ফুল দমে মেতে উঠেছে আমাদের পিকনিক। আগের উইকেন্ডেও আপনাদের সাথে আমাদের বারবিকিউ পার্টি শেয়ার করেছি, আজকেও কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করব। মানে সবটা তো শ্যুট করা সম্ভব না, বিকজ আমরা একসাথে ব্রেকফাস্ট থেকে শুরু করেছি। ব্রেকফাস্ট তো শেষ, আপনারা দেখলেন পাউরুটি, কলা, ডিম সেদ্ধ সব কিছু দিয়ে আমাদের ব্রেকফাস্ট হলো। তার সাথে তো আড্ডা আছেই, আর এখন আমাদের কড়াই চেপে গেছে। বারবিকিউ যেখানে করে তার ওপরেই আমরা কড়াই বসিয়ে কাঠ ফাট জ্বালিয়ে এবার রান্না শুরু করছি। এই ইউএসএতে এটা একদম প্রথম অভিজ্ঞতা, কলকাতায় থাকতে শীতকালে পার্কে বা ছাদে আমরা তো এগুলো অনেক করেছি, কিন্তু ইউএসএতে এইবার আমরা ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা নেব। জানি না কীরকম হবে, আগুন দেখে রীতিমতো ভয়ই লাগছে, কিন্তু দেখি যেরকমই হবে যাই করি না কেন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। আজকে লাঞ্চে মেনুতে আছে মুরগির মাংসের ঝোল আর রুটি। পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে, মাংস রান্নার জন্য বাকি জোগাড় চলছে, রুটিটা আমরা বাইরে থেকে কিনে এনেছি। পার্কে যে স্পটটা আমরা সিলেক্ট করেছি তার পাশেই একটা বাচ্চাদের প্লে এরিয়া ছিল, তাই বাচ্চারা বেশ এনজয় করেছে। বেশ ভালো লাগছিল পুরো প্রসেসটা, কাঠের একটা আলাদা গন্ধ বেরোচ্ছিল, একদম নতুন একটা অভিজ্ঞতা। কাঠ কয়লায় রান্না মানে স্লো কুকিং মেথড, আগে তো জানতাম না, এইবার রান্না করতে করতে এটা শিখলাম। খাবার রেডি, সবাই যেন আমরা ওয়েট করে আছি কখন টেবিলে মাংসটা আসবে। দেখতে তো বেশ লোভনীয় হয়েছে, খিদে ভালোই পেয়েছিল, আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আমাদের দিনটা ভালোই কাটছে, আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে তো? দেখা হয়ে গেলে অবশ্যই একটা লাইক করে দেবেন কিন্তু, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বন্ধুদের সাথে আর পরিবারের বাকিদের সাথেও আমার ভিডিওটা শেয়ার করবেন। যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খাওয়া দাওয়ার পর পাশেই একটা স্কাই ওয়েব ছিল, বাচ্চাদের খেলার জায়গায়, আমরা সবাই মিলে চড়ছিলাম। বাচ্চাদের সাথে সাথে নিজেদের ছোটবেলাটা যেন ফিরে পেয়েছিলাম। আমার ফ্রেন্ডের বার্থডে ছিল লাস্ট উইকে, তাই পোস্ট বার্থডে কেক কাটিং হলো। সবাই মিলে বাচ্চাদের সাথে খেলাধুলো করে ভালোই খিদে পেয়ে গেছিল, তাই কেক খেলাম আর গ্রিলে আগুন জ্বালানো হয়ে গেল পাইনঅ্যাপল আর প্রন গ্রিল করার জন্য। পাইনঅ্যাপলগুলো গ্রিল করলাম আর প্রনটা একটা তাওয়ার ওপর স্টার ফ্রাই মতো করে নিলাম, একটু অন্যরকম স্বাদ আনার জন্য। দেখুন, দেখতে তো বেশ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কোনো একদিন আপনাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেব। সন্ধে নেমে এসেছে, পেটও ভালোভাবেই ভরে গেছে, এবার সব কিছু গুছিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। ইট ওয়াজ আ নাইস এন্ডিং টু আ বিউটিফুল ডে।